আগামী শুক্রবার পর্যন্ত বজায় থাকবে এই রকমই অস্বস্তিকর গরম। এসবের মাঝেই স্বস্তির খবর হাওয়া অফিসের। হতে পারে বৃষ্টিপাত, একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তীব্র তাপপ্রবাহের মধ্যে বৃষ্টির পূর্বাভাস বঙ্গে। তবে কি তাপপ্রবাহ থেকে মিলতে চলেছে স্বস্তি? কিছুটা হলেও কি নিস্তার পাবে বঙ্গবাসী? কি বলছে হাওয়া অফিস, আসুন জেনে নেওয়া যাক। বৈশাখের শুরুতে খেল দেখাতে শুরু করেছিল তাপপ্রবাহ, দিনভর তাপপ্রবাহ। অসহ্য গরমে জ্বলছে গোটা দক্ষিণবঙ্গ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলায় জারি রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। উত্তরের কয়েকটি জেলাতেও এই একই দশা। এই আবহে একমাত্র দিশা দেখাতে পারে বৃষ্টি। তবে বৃষ্টিহীনভাবেই কাটল গোটা এপ্রিল মাস। তবে মে মাসে কি বৃষ্টি হবে এই বিষয়ে খানিক স্বস্তির খবর দিচ্ছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে এখনই তাপপ্রবাহের দাপট কমছে না। মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, বীরভূমে তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি হয়েছে। আগামী 4ই মে পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। শুষ্ক থাকবে আবহাওয়া, বৃষ্টি হবে না কলকাতাতেও। তবে নতুন করে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস নেই। এদিকে প্রচণ্ড গরম নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন বার্তা ছড়ানোয় সাধারণ মানুষ খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছে। আজ মঙ্গলবার, দক্ষিণবঙ্গে 100 বছরের মধ্যে সবথেকে বেশি গরম আজ পড়বে বলেও শোনা গিয়েছে। সামাজিক মাধ্যমে এইসব বার্তাকে অবশ্য বিশেষ গুরুত্ব দিচ্ছেন না। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ থেকে শুরু করে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আপাতত গরম আর বাড়বে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। 2 তারিখের পর থেকে তাপপ্রবাহের তীব্রতা কিছুটা কমতে পারে। এরপর আগামী রবিবার অর্থাৎ 5ই মে থেকে শুরু হবে বৃষ্টিপাত, ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা। রবিবার অধিক বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে। এরপর 6, 7 ও 8ই মেতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। রবিবারের পর বাড়তে পারে বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে কিছু জায়গায়, বইতে পারে দমকা হাওয়া। সোমবার কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের ডেপুটি ডিরেক্টর জেনারেল সোমনাথ দত্ত জানান, রবিবার 5ই মে রাজ্যের উপকূলবর্তী 3 জেলা, 2 চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কোনো কোনো স্থানে হালকা বৃষ্টি হতে পারে। তারপর ঝড় বৃষ্টির মাত্রা ও এলাকার ব্যাপ্তি বাড়বে। 8ই মে পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। আপাতত এমনটাই আশা করছে আবহাওয়া দপ্তর। এতে তাপমাত্রাও কমবে। এরপর ফের প্রচণ্ড শুষ্ক গরম ফিরে আসতে পারে। আবহাওয়াকর্তা জানান, বঙ্গোপসাগরের উচ্চচাপ বলয়ের প্রভাবে জলীয় বাষ্প ঢুকতে শুরু করার ফলে বজ্রগর্ভ মেঘ বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হতে পারে। আগামী দিনে এই ব্যাপারে আরও নির্দিষ্ট আপডেট দেবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে মঙ্গল ও বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায়। আজ রাতে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া। এর পাশাপাশি আগামীকাল আলিপুরদুয়ার এবং কোচবিহারেও হালকা বৃষ্টির সম্ভাবনা, যদিও কোনো সতর্কতা জারি হয়নি। উত্তরবঙ্গের 4 জেলা বাদে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও। জলপাইগুড়ি, মালদাহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজায় থাকবে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। কার্যত বলা যেতেই পারে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মে মাসের 5 তারিখ থেকে বৃষ্টি হলে কিছুটা হলেও স্বস্তি মিলবে বঙ্গে। তবে আপাতত 5 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বঙ্গে, শুষ্ক থাকবে দক্ষিণের জেলাগুলি। আগামী 5ই মের পর একটু একটু করে তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গে। তবে এখনই গরম থেকে মিলবে না রেহাই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, কলকাতা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।